প্রেমের কোনো ধর্ম হয় না, প্রেম নিয়ে কোনো রাজনীতি হয় না, কে কাকে ভালোবাসবে সেটা একান্ত ব্যক্তিগত। প্রেম ভালোবাসা নিয়েও নোংরা রাজনীতি করছে বিজেপি, লাভ জিহাদ ইস্যুতে সরব তৃণমূলের তারকা সাংসদ নুসরত। শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে, এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে এরকম পথে আর কোথাও নেই। বর্ধমানের এর সাথেই সম্ভব। বিয়ের পর থেকে সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে নানাভাবে সমালোচনা করেছে গেরুয়া শিবিরের একাংশ। এমনকি পার্লামেন্টে মাথায় সিঁদুর, হাতে শাঁখাপালা নিয়ে বক্তব্য দেওয়ার পর বিজেপির একাংশ কু মন্তব্য করে নুসরতের সমালোচনা করেছিলেন। সেবারও চুপ থাকেননি নুসরত, আর এবারও লাভ জিহাদের নামে যে নোংরা রাজনীতি চালিয়ে যাচ্ছে বিজেপি তা নিয়ে তীব্র সমালোচনা করলেন নুসরত। বিজেপিকে তুলনা করে নুসরতের স্পষ্ট বক্তব্য, প্রেমের কোনো ধর্ম হয় না, প্রেম একেবারেই ব্যক্তিগত, লাভ জিহাদের সঙ্গে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নেই, কে কাকে ভালোবাসবে সেটা কেউ ঠিক করে দিতে পারে না। রাজনীতির কিছু মানুষ এই ধরনের বিষয়কে জোর করে টেনে আনছেন, ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয়, প্রেমে কোনো রাজনীতি হয় না। People come up with certain topics like this. ऐसे देखना इलेक्शन के पहले कैसे होता है, प्यार और अधिकार का एक और भी कॉम्बिनेशन ही वाला बट एक्सट्रीमली इंपॉर्टेंट आई नो बिग कॉल अंडर द लीडरशिप ऑफ आवर ऑनरेबल सीएम ऑल द यूथ टुडे हैज नेवर एवर सेग्रीगेटेड और डिफरेंशिएटेड ऑन द बेस ऑफ कास्ट क्रीड रिलीजन एंड सेक्स इट हैज नेवर बीन डन इट इज अ पर्सनल चॉइस हु यू वांट टू बी विद It is completely a person's choice. Basically, you know what I have to say is that, for God's sake, do not make religion a political tool in India. Please, let's just stop feeding on this because the youth today is not interested. And let me just sign off as an answer to this question: live, let live, and just be in love and start falling in love. এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।